প্রধান বিচারপতির পদত্যাগের চূড়ান্ত ঘোষণার আশ্বাস পাওয়ার পরে কিন্তু শিক্ষার্থীরা এখন স্ব স্থানে ফিরে যাচ্ছেন। আমরা দেখেছি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আসার পরে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং এরপরে কিন্তু শিক্ষার্থীরা ফিরে যাচ্ছেন। সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে আমার সংবাদ .com ফেসবুক লাইভে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখন ফিরে যাচ্ছে সবাই।